ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্যকে বরণ করে নেবে, এই ফোন বন্ধ করো তোমরা, ডিস্টার্ব হচ্ছে আমার, এটা কোরআনের শরীফের মাহফিল, এটা কনসার্ট না, কোন মোবাইল চলবে না স্টেজে, ওমান ইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহ আর যে ব্যক্তি মহান আল্লাহর আনুগত্য বরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য বরণ করবে, যে আল্লাহ ও আল্লাহর রসুল আল্লাহর হাবিব সমস্ত নবী রসুলগণের মাথার তাজ, আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে গ্রহণ করল, আল্লাহ বলেন সে ব্যক্তি সফলতা চূড়ান্ত সোপান লাভ করল। সুবহানাল্লাহ, তাহলে আমরা করব দুইটা কাজ, আল্লাহ করবেন দুইটা কাজ, তাহলে বিষয়টা একপাক্ষিক না দ্বিপাক্ষিক? জোরে বলেন ভাই, একপাক্ষিক না দ্বিপাক্ষিক? আমাদের পক্ষে আমরা কাজ করব, আল্লাহকে ভয় করব এবং সত্য কথা বলব, আল্লাহর পক্ষ থেকে যে কাজ হবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাবার জন্য নেক আমল করার তৌফিক দিবেন, আর আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, তো এই দুইটা কাজ আমরা করব ইনশাআল্লাহ। প্রিন্সিপাল ক্রাইসিস বাংলাদেশের সবচেয়ে মুসলমানদের অভাব এখন দুইটা জিনিসের, এক আল্লাহর ভয় তাদের অন্তরে নাই, দুই সত্যের চর্চা কমে গেছে, মিথ্যার অভ্যাস বেড়ে গেছে, শিক্ষাঙ্গনে মিথ্যার ফুলঝুরি, ব্যবসা প্রতিষ্ঠানে মিথ্যার ফুলঝুরি, সবচেয়ে বেশি মিথ্যার ফুলঝুরি রাজনীতির অঙ্গনে, ঠিক কিনা? সেজন্য আজ আর জনকল্যাণে রাজনীতি হয় না, জনগণের কল্যাণে বার রাজনীতি হচ্ছে। জনকল্যাণে রাজনীতি হচ্ছে না, জনগণের কল্লা যাচ্ছে, কল্লা যাচ্ছে, গাড়িতে আগুন, বাসে আগুন, রেলে আগুন, শপিং মলে আগুন, ফ্ল্যাটে আগুন, বাজারে আগুন, মনেও আগুন, সব জায়গায় আগুন। এক পক্ষ বলছে ওরা করেছে, ওই পক্ষ বলছে এরা করেছে, আল্লাহ ভালো জানেন কারা করেছে। তবে যে রাজনীতিতে সত্যের কোনো লেশ থাকে না, মিথ্যাকে পুঁজি করে যে রাজনীতি, ওই রাজনীতি মানুষের ঘরে সংসারে রাজনীতিতে রাষ্ট্রে আগুন জ্বালিয়ে দেয়, সুখ শান্তিকে নির্বাসিত করে ভূখণ্ড থেকে, জনপদ থেকে। তাহলে আমাদের অভাব কত জিনিস? আল্লাহর ভয় নাই, প্রিয় ভাইরা, তা আমাদের কটা জিনিসের অভাব? আল্লাহর ভয় অভাব, আল্লাহর ভয় নাই, আর সত্য বলার অভ্যাস নাই। বাংলাদেশে এই দুইটা এখন মূল ক্রাইসিস। কোন প্রচলিত রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন বাংলাদেশে এখন কিসের ক্রাইসিস, বলবে টাকা নাই, ব্যবসায় বলবে রিজার্ভ নাই, যদি কোন সোশ্যালিস্ট সমাজবিদকে জিজ্ঞেস করেন বাংলাদেশে কিসের অভাব, বলবে নৈকত্তিকতার অভাব। আর আমি বলি অভাব মূলে দুইটা, আমাদের অন্তরে আল্লাহর ভয় নাই আর সত্য বলার অভ্যাস নাই, আমরা কে আল্লাহকে ভয় পাই না আর হক কথা বলতে শিখি নাই। আমার ভাইয়েরা, সূরা আহজাবের 70 নম্বর আয়াত, এই আয়াতের শিক্ষা যদি আমাদের জীবন চলার পথে মাইলস্টোন হতে পারে, মাইল ফলক হতে পারে, মাআদ ফিত তারিখ হতে পারে, আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, সংসার জীবন, শিক্ষা জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি সূরা আহজাবের 70 নম্বর আয়াতকে আমরা সামনে রাখি, ইহকালে পাব কল্যাণ,
পরকালে মুক্তি পাব, সম্মান ইজ্জত আর আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ।